हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे आजकेर बाछाई करा एकदम लेटेस्ट अपडेट। प्रथमेई रयेछे आजकेर सबथेके बड़ खबर, फेर उत्तप्त बांगला आबारो खून, फेर राजनैतिक हत्या घिरे उत्তপ্ত राज्य राजनीति, ময়নায় নিশংসভাবে খুন বিজেপির বুথ সভাপতিকে, রাজ্যকে তোপ দেগে ময়নায় 12 ঘন্টা বন্ধের ডাক শুভেন্দুর। অন্যদিকে আবার সুপ্রিম কোর্টের নির্দেশে জের, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে গেল প্রাথমিকের জোড়া মামলা, মামলায় দায়িত্ব পেলেন নতুন বিচারপতি অমৃতা সিনহা। একই সাথে মমতার হুঙ্কার, সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে জনসংযোগে জোর, মন্ত্রীদের বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রী, 24-এ পরিবর্তন আসবেই, লোকসভার আগে ফের বিরোধী জোটে সান মমতার। অন্যদিকে আবার বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের দ্বন্দ্বে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, নোবেলজয়ীর বাড়ির সামনে অবস্থানে বসুন বিধায়করা, জমিজটের জেরে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে আবার বিপাকে পড়ল কংগ্রেসের রাহুল গান্ধী, মোদি পদবি নিয়ে মানহানি মামলায় আপাতত ছাড় নয় রাহুলকে, জেল যাত্রায় অন্তর্বর্তী স্থগিত দেশ মিলল না গুজরাট হাইকোর্টেও, 4 জুন চূড়ান্ত রায় দেবে আদালত। একই সাথে রয়েছে আবার সরকারি কর্মচারীদের বিরাট জয়, অবশেষে বকেয়া ডিএর দাবিতে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট, কড়া প্রশ্নের মুখে এবার পড়ল রাজ্য। অন্যদিকে আবার আমলাতন্ত্রের ফাঁসে নিয়োগে বিলম্ব, ক্ষোভে ফাটল, ক্ষোভ প্রকাশ করে কাজে গতি বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, যারা মূলত চিটফান্ড কোম্পানিগুলিতে টাকা রেখেছিলেন, বিভিন্ন চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে সর্বশান্ত হয়েছেন, এখনো পর্যন্ত যারা কোন রকম টাকা ফেরত পাননি তাদের জন্য রয়েছে ওই সকল চিটফান্ড কোম্পানিগুলি থেকে আজকের আরো একটি বড় খবর। যদি আপনি কোন চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে থাকেন তাহলে জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। এর সাথেই রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদলেন পদ্ম শিবির ও গেরুয়া শাসিত কেন্দ্রকে, এই বলেন যে বাংলায় কেউ কেউ কুৎসিত ভাষা ব্যবহার করে বাংলাকে কলঙ্কিত করে, কেউ মিথ্যাচার করেছে, দুঃশাসনের মতো আচরণ করেছে। মুখ্যমন্ত্রী বলেন দেশ জুড়ে চলছে অত্যাচার, তবুও মাথা তুলে একমাত্র দাঁড়িয়ে আছে বাংলা, তার কটাক্ষ, উজালা প্রকল্প কোথায় গেল, এমনকি মন কি বাতে কটাক্ষ করে তিনি বলেন ঝুট কি বাত। আরো বলেন ওরা কর্ণাটকে মিথ্যা বলেছে যে তৃণমূল হারবে, তৃণমূল চেয়ারপার্সনের দাবি বাংলা কারো কাছে মাথা নিচু করে না, বাংলা একমাত্র মাথা নোয়ায় জনগণের কাছে। তারপরেই বিজেপির দিকে লক্ষ্য রেখে হুঙ্কার, বাংলাকে বাংলা ভাষাকে কলঙ্কিত করে ওই বিজেপি। এর সাথে আবার ঘর ছাড়া যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছে দলের নতুন কর্মসূচি নবজোয়ার যাত্রা, এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বারবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে যখন আঙুল তুলছে রাজ্যের শাসক বিরোধী দলগুলি, অন্যদিকে আবার অভিষেকের চ্যালেঞ্জ, 6 দিন রাস্তায় কাটিয়ে দেখুন সুকান্তর গড়ে দাঁড়িয়ে, ওপেন চ্যালেঞ্জ অভিষেকের। অন্যদিকে আবার পশ্চিমবঙ্গের যুবকরা চিরকাল ইডির কাছে কৃতজ্ঞ থাকবে, মঙ্গলবার ইডি দিবসে টুইটারে এমনই বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় দিলীপ ঘোষ, পশ্চিমবঙ্গের যুবকরা চিরকাল ইডির কাছে কৃতজ্ঞ থাকবে, ইডি দিবসে বার্তা দিলীপের। এর সাথেই রয়েছে এবার কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়, আশঙ্কা প্রকাশ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়েরই, বন্ধ হতে পারে প্রকল্প, কেন্দ্র যেভাবে বকেয়া টাকা আটকে রেখেছে সেভাবে চলতে থাকলে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প বন্ধ করে দিতে হবে, নবান্নর প্রশাসনিক বৈঠক থেকে এমনই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, সিভিক ভলেন্টিয়ারদের জন্য, সিভিক ভলেন্টিয়ারদের জন্য রয়েছে দারুণ খবর, সিভিক ভলেন্টিয়ারদের এবার বাড়তে পারে বেতন। ইতিমধ্যে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে আজ প্রশাসনিক বৈঠকে আলোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়াররা বেতন পাচ্ছে 9,000 টাকা, মাসে 30 দিন, দৈনিক 8 ঘন্টা করে কাজ করতে হয়, কোনো কারণে সময় বেড়ে গেলে সেজন্য অতিরিক্ত পরিশ্রম পাওয়া যায় না, এবার তাদের দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের বড় পদক্ষেপ। অন্যদিকে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে বড় পূর্বাভাস, শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোচা, ইতিমধ্যে চালু করে দেওয়া হলো নবান্নে কন্ট্রোল রুম, দেখে নেব কোথায় রয়েছে এই ঘূর্ণিঝড়, কবে আসতে পারে বা কোন কোন জায়গাগুলিতে তাণ্ডব চালাতে পারে, কোথায় আছড়ে পড়তে পারে। অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর, ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজকের আরো একটি বড় পূর্বাভাস, কবে হতে পারে পঞ্চায়েত নির্বাচন, পশ্চিমবঙ্গে এ নিয়ে রয়েছে আজকের আরো একটি বড় খবর, দেখে নেব পশ্চিমবঙ্গে কবে হতে পারে পঞ্চায়েতের নির্বাচন। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে আজকের আরো বেশ কয়েকটি বাছাই করা ও অতি গুরুত্বপূর্ণ আপডেট, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট্ট মতো বেল আইকনটি বাজিয়ে দিন, সাথে সাথে ভিডিওটিকে একটা লাইক আর বেশি বেশি পরি
পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামী দিনে এভাবেই লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, দিনের পর দিন রাজ্য জুড়ে অশান্তি, খুন যেন হয়ে গিয়েছে ডাল ভাত। তবে আজ বন্ধ 100 জায়গায় অবরোধ, নিজের জেলায় বিরাট ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। গতদিন বিজেপি নেতার খুনের প্রতিবাদে আজ পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকে 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি গোটা পূর্ব মেদিনীপুর জেলার 100টি জায়গায় পথ অবরোধ কর্মসূচিও ঘোষণা করেছেন বিরোধী দলনেতা। গতদিনে ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন হন, তৃণমূলের বিরুদ্ধে দলের নেতাকে খুনের অভিযোগ, সরব হয়েছেন ময়নার বিজেপি নেতা কর্মীরা। এরপরে শুভেন্দু হুঙ্কার, খুনি মমতার শেষ দেখে ছাড়ব। এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেন পুলিশ ও নেতাদের ষড়যন্ত্রে বিজেপি নেতাকে খুন করা হয়েছে, এমনকি সিবিআই তদন্তের দাবি করে কলকাতা হাইকোর্টে আবেদন করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের এদিন জানান, সিধা কিভাবে করতে হয় জানি, বিজেপি নেতা খুনের ঘটনায় জরুরি পরিষেবার গাড়ি ছাড় দিয়ে সর্বাত্মক বন্ধ অবরোধ হচ্ছে, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছে। খুনি মমতা শেষ দেখে ছাড়ব, রিসরা ডানকোলা ও হাওড়ার হিংসার ঘটনায় এনআইএ তদন্ত হচ্ছে, এখানে শেষ অবধি কি হয় আপনারা দেখতে থাকুন। অন্যদিকে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে আজকের আরো একটি বড় পূর্বাভাস, শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর রূপে ঘূর্ণিঝড় মোচা। একদিকে বাড়ছে পারদ, অন্যদিকে আবার মাঝে মাঝে স্বস্তির বৃষ্টি। ঠিক এই সময়তেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে বড় পূর্বাভাস, শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বছরের প্রথম সাইক্লোন মোচা, গতি বাড়িয়ে তা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে, আর তা যদি হয় তছনছ হয়ে যাবে আমফানের মতো। সেই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ইতিমধ্যে যখন সতর্কতা জারি করা হয়েছে, আগামী সপ্তাহতেই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে নবান্ন। নবান্নতে খোলা হয়েছে কন্ট্রোল রুম, নবান্ন সভাঘরে রাজ্য বিপর্যয় মোকাবেলা দপ্তর একটি জরুরি বৈঠকে বসেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী, সেখান থেকে একাধিক বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। অপরদিকে আবার দেবের ভাইকে কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী, দেবের জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা। কাঠমানি নেওয়ার অভিযোগে মুখ খুলেছিলেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেবের ভাই বিক্রম অধিকারী। শিউলি সাহার অভিযোগ, তিনি খোঁজ নিয়ে দেখেছেন 2016 সালের পরে 3টি ধাপে আবাস যোজনার সমস্ত টাকা পেয়েছেন বিক্রম অধিকারী। অপরদিকে আবার মমতার আশঙ্কা, বন্ধ হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্প। বলা হচ্ছে কেন্দ্র যেভাবে রাজ্যের টাকা আটকে রেখেছে, সেভাবে চলতে থাকলে পশ্চিমবঙ্গের জনমুখী সমস্ত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প বন্ধ করে দিতে হবে। নবান্ন প্রশাসনিক বৈঠক থেকে মমতা এমনই জানিয়ে দিলেন। আক্ষেপের সুরে তিনি বলেন, 100 দিনের কাজের বকেয়া টাকাটাও দেয়নি কেন্দ্র। ভেবেছিলাম 34 বছরের অত্যাচারী সরকার চলে যাওয়ার পরে কেন্দ্র সরকার থেকে আমরা একটু সহানুভূতি পাবো, কিন্তু হিতে বিপরীত। এ সাথী আবার জোর করে উচ্ছেদ করলে অবস্থান, অমর্ত্য সেন কে সেখান থেকে উচ্ছেদ করতে চায় বিশ্বভারতী, এই মর্মে নোটিশও দেয়া হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদকে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক চন্দ্রনাথ সিনহাকে নির্দেশ দিলেন সরাসরি অবস্থান করে উচ্ছেদ আটকাতে। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক করার ফাঁকে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বভারতী যদি উচ্ছেদ করতে যায় তাহলে অমর্ত্য সেনের বাড়ির সামনে শান্তিপূর্ণভাবে অবস্থানে বসতে হবে। একই সাথে রয়েছে যারা রোজভ্যালি থেকে শুরু করে বিভিন্ন চিটফান্ড কোম্পানিগুলিতে টাকা রেখেছেন, এবারে রোজভ্যালির কেলেঙ্কারিতে আরো সম্পত্তি বাজেয়াপ্ত করে দিল ইডি। রোজভ্যালি গ্রুপ অফ কোম্পানি এবং তার প্রমোটারদের স্থাবর অস্থাবর মিলিয়ে নতুন করে 54 কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু ও তার স্ত্রী শুভ্রার নামেও বিমা। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই কেলেঙ্কারিতে মোট 1171 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইডি। অপরদিকে আবার বিদ্যুৎ দপ্তরকে নির্দেশিকা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড় মোচা, আর তাতেই আমফানের মতো বিদ্যুৎ বিভ্রাটের সতর্কতা জারি করেছে নবান্ন। বিপর্যয়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটলে বিদ্যুৎ সংযোগ ফেরাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বঙ্গে আমফান আছড়ে পড়ার পর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে যেখানে 15-20 দিন সময় লেগেছিল, সে অবস্থা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কবে হতে পারে পঞ্চায়েত নির্বাচন। জানানো হচ্ছে
সাতটা জুনে হতে পারে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, একই সঙ্গে চলে আসবে বর্ষার মরশুম। তাই আর দেরি না করে পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্পের অধীনে শুরু হওয়া রাস্তার কাজ মে মাসের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। 26 এপ্রিল নবান্নে প্রশাসনিক বৈঠকে এই কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত নির্বাচন ভালো করতে নির্মাণের কাজ শেষ করতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যে বিভিন্ন ইঙ্গিত অনুপাতে দাবি করা হচ্ছে 1 জুন অথবা জুনের প্রথম সপ্তাহতেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন। অন্যদিকে আবার তৃণমূল সরকারের 12তম বর্ষপূর্তিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে ফের জোট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24-এর লোকসভা ভোটে পরিবর্তনের ডাক, বিরোধীরা একজোট হলে কেন্দ্রে ক্ষমতা থেকে বিজেপিকে হটানো সম্ভব হবে বলে মনে করছেন তিনি। সেই আত্মবিশ্বাসের কথাই ফের বললেন। গতদিন ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী নতুন করে লোকসভা লড়াইয়ের অস্ত্রে স্থান দিলেন তৃণমূল নেত্রী। এদিন আত্মবিশ্বাসের সঙ্গে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, 24-এর লোকসভা ভোটে বিরোধীরা একজোট হলে পরিবর্তন আসবেই। অন্যদিকে আবার বিরাট জয় সরকারি কর্মচারীদের। ইতিমধ্যে সরকারি কর্মচারীরা যখন কেন্দ্রের হারে ডিএ পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক এই সময়তেই ডিএর দাবিতে কোঅর্ডিনেশন কমিটিকে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে অনুমতি মিলল শর্ত সাপেক্ষ, রুটে বদলে নিয়ে আগামী 4 মে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্তা। আদালত জানিয়েছে দুপুর 2:30 থেকে বিকেল 4টার মধ্যে মিছিল করতে হবে। হাওড়া ফেরিঘাট, বঙ্কিম সেতু, ডিএম সল্ভ, মহাত্মা গান্ধী রোড থেকে হাওড়া ময়দানে শেষ হবে মিছিলটি। একই সাথে আবার খাপলো মমতা বন্দ্যোপাধ্যায়, আমলাতন্ত্রের গেরুয়া নিয়োগে বিলম্ব জানিয়ে উৎসাহ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, তিনি বলা সত্ত্বেও কেন বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে গড়িমসি চলছে। নবান্ন সূত্রের খবর, বিষয়টি নিয়ে তিনি বিভাগীয় সচিবদের সতর্ক হওয়ার বার্তাও দিয়েছেন। বলেন, আইনি সমস্যায় কিছু চাকরি আমরা দিতে পারছি না, কিন্তু আমাদের হাতে যেগুলো আছে সেগুলো লোক নিন, দপ্তরগুলিতে কাজের গতি বাড়াক। অপরদিকে আবার শুভেন্দুর হুঙ্কার, পিসি ভাইপো 4-5 প্রজন্ম শাসন করবে। পশ্চিমবঙ্গের সন্ত্রাস নিয়ে আবার তৃণমূলকে কটাক্ষ করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। গত 10-12 দিনে 3 জন বিজেপি নেতা কর্মী খুন হয়েছে বলে দাবি করেন। 2021-এ 2 মে ভোট পরবর্তী হিংসায় নিহত 2 জন, এটাও তিনি বলেন। আবার খুনের রাজনীতি শুরু করেছেন, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। মমতার অত্যাচারী বাহিনীকে সাজা দিতেই হবে, শুভেন্দুর মন্তব্য। বাংলায় তৃণমূল যা অত্যাচার করেছে তা ব্রিটিশরাও করেনি, এমনটাই দাবি করেন তিনি। হিটলার আর মুসোলিনের সঙ্গে মমতার তুলনা করলেন, যে হিটলার মুসোলিনকে করুণ পরিণতির মধ্য দিয়ে যেতে হয়েছে। দাবি করলেন যে অত্যাচারীদের যেতেই হবে, পিসি ভাইপো যদি ভাবে 4-5 প্রজন্ম শাসন করবে তাহলে ভুল ভাবছেন, এমন ভাবেই আক্রমণ চালালেন শুভেন্দু অধিকারী। ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।